ডিভিসি ছড়া জলে রাজ্যে বন্যা পরিস্থিতি খুব জানিয়ে ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ পদত্যাগ রাজ্যে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব শান্তনু বসু আর একই সঙ্গে বোর্ড থেকে পদত্যাগ চিফ ইঞ্জিনিয়ারের পদত্যাগ রাজ্যের সেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের আর এই প্রসঙ্গক্রমে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো বিবিসির নিয়ন্ত্রণ করা বন্যা নিয়ন্ত্রণের যে কমিটি আছে সেখান থেকে প্রতিনিধি তুলে নেওয়া রাজ্য সরকারে এটা একটি নতুন হালকা ছোট স্তরের গিমিক ছাড়া আর কিছু না বিবিসির সঙ্গে সম্পর্ক যদি ছিন্ন করতে হয় তাহলে প্রতিদিনের যে সম্পর্ক রোজের যে সম্পর্ক সেটাকে ছিন্ন করুন ডিবিসি থেকে বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দিন আপনি সারা রাজ্যকে লোডশেডিংয়ে ডুবিয়ে দিন আমরা চাই আপনি ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন ডিবিসিকে আজ পত্র দিয়ে চিঠি দিয়ে বলুন যে আমি রবি এবং বড় মরশুমে ডিভিসির থেকে সেচের জল নেব না শুধু বন্যার অতিরিক্ত জল এলে পরে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আর খরার সময় আমি ডিভিসির জলে চাষ করব। তা বললে তো চলবে না আপনি বলুন না যে আমি এক মেগাওয়াটো বিদ্যুৎ পশ্চিমবঙ্গে আমি ডিভিসি থেকে নেব না তাতেও আমি আমার রাজ্যকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি বিদ্যুৎ দিতে পারবো এই যে কাজগুলি তিনি করছেন মেয়ার কমিটি থেকে একটি লোককে তুলে নেওয়ার ফলে এটা নিম্ন স্তরের গিমিক ছাড়া এটাকে আর কিছু বলা যায় আয় প্রসঙ্গমে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা কুনাল ঘোষ তিনি কি বলেছেন শুনুন প্রশাসনিক সিদ্ধান্ত এবারে কোনো রাজনৈতিক বক্তব্য আমরা রাখব না তবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দিষ্ট কারণে নির্দিষ্ট অবস্থান থেকে গোটা সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ফলে কেন কোন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বা ডিভিসির কোন বঙ্গ বিরোধী অ্যাটিটিউডের প্রতিবাদে বা পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন সেটা মানুষের কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে নামে প্রতিনিধি থাকছে কিন্তু কেন্দ্রীয় সরকার তার বা ডিভিসি কর্তৃপক্ষ তার আসল কর্তব্যগুলো করছে না যেখানে তাদের নাব্যতা বাড়ানো প্রয়োজন জল ধারণ ক্ষমতা বাড়ানো প্রয়োজন একসঙ্গে এত জল বাংলার উপর চাপিয়ে দিচ্ছেন সেটা করার কোনো প্রশ্ন ওঠে না ফলে এই বাংলার স্বার্থবিরোধী কাজগুলো তো তারা বারবার বারবার করে যাচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা